শুভ সকাল বন্ধুরা আজ চব্বিশ নভেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো। এফআইআর রেজিস্টার হবে না প্রাথমিক তদন্তের আগে বদলাচ্ছে নিয়ম ত্রিশ দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট একত্রিশ মার্চের মধ্যে পুরনো মামলার নিষ্পত্তি ব্যাটালিয়ানে নিয়োগে শীঘ্রই বিজ্ঞাপন আট নয় ডিসেম্বর দুলিয়াজানে দ্বিতীয় পুলিশ সুপার সম্মেলন ছয় মাসেই দুর্নীতি নির্মূল সম্ভব নয় সকলেই ভালো কাজ করবেন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত সার্বভৌমত্বের সঙ্গে আপোষ না করেই আলফার সঙ্গে আলোচনা এগোচ্ছে কৃষি আইন বাতিলের পর সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিও জোরদার হচ্ছে ফের সিএএ আন্দোলনে কংগ্রেস মানুষ এখন আর রাস্তায় নামবেন না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরায় ভুট পিচোচ্ছে না জানাল সুপ্রিম কোর্ট পুরো ভোটের মুখে ত্রিপুরা বিজেপিতে ফাটল ভোটার তালিকা সংশোধন সাত দিনের মধ্যে দাবি আপত্তি নিষ্পত্তির নির্দেশ আন্দোলনের জন্য বিধায়ক পদ রাজি বললেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ আজ শিলচরে আট কেন্দ্রে দেওয়া হবে ভ্যাকসিন কোন কোন কেন্দ্রে দেওয়া হবে এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং সর্বশেষ খবরটি হল হাইলাকান্দিতে ডিজিটাল ব্যাংকিং নিয়ে এসবিআই সচেতনতা সভা ভুয়ো ফোন কলে সাড়া দিতে গ্রাহকদের আহ্বান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন সংবাদের বিস্তারিত তার আগে অনুরোধ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান দুর্নীতি নির্মূলের অভিযান চালাচ্ছেন তিনি সার্কল অফিস জমির দালালদের হাত থেকে মুক্ত করেছেন থানার এফআইআর লেখকদেরও হুমকি দিয়েছেন জেলে পুরা হবে কিন্তু মাত্র ছয় মাসে দুর্নীতি নির্মূল করা সম্ভব বলে মনে করেন না হিমন্ত বিশ্ব শর্মা নিজেই এতে অনেক সময়ের প্রয়োজন রয়েছে তবে প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি নির্মূলের জন্য কয়েকটি বিভাগকে টার্গেট করে এগোচ্ছে সরকার তাছাড়া সার্বভৌমত্ব নিয়ে আপোষের পথে না গিয়েও আলফা সমস্যার সমাধানের পথে এগোনোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার সন্দেহ আসাম পুলিশের সদর দফতরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন দুর্নীতি নিয়ে প্রশ্নে তিনি বলেন এতদিনের দুর্নীতি মাত্র ছয় মাসে শেষ করা সম্ভব নয় দুর্নীতি পুরোপুরি নির্মূল করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হবে তবে কয়েকটি বিভাগ আমরা টার্গেট করেছি প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতিতে লাগাম টানা হবে সেই সব বিভাগে দৃষ্টান্ত তুলে ধরে মুখ্যমন্ত্রীর দাবি পুলিশের বদলিতে এখন এক টাকাও লাগে না বসুন্ধরা প্রকল্পে দুই লক্ষের বেশি লোক আবেদন করেছেন সেখানেও জমির সমস্যার সমাধানে টাকা লাগবে না তাই দুর্নীতি নির্মূল অসম্ভব নয় কিছুটা সময় লাগবে এতে দুর্নীতির বিরুদ্ধে এতটা কড়াকড়ি সত্ত্বেও ঘুষ নিয়ে এখনও ধরা পড়ছেন পুলিশের একাংশ অফিসার সেই প্রশ্নে মুখ্যমন্ত্রীর জবাব পুলিশ তো আর গঙ্গা নদীতে থাকে না পুলিশে রয়েছেন কিছু দুর্নীতি পরায়ণ ব্যক্তি কিন্তু পুলিশই আবার তাদের গ্রেফতার করছে ফলে বাহবা পেতে হবে পুলিশকে তবে চিন্তা করার কিছু নেই কারণ মুখ্যমন্ত্রীর দাবি আসামে সকলেই এখন ভালো কাজ করবেন খারাপ কাজ করা লোকেরা ধীরে ধীরে শেষ হয়ে যাবে থানায় এজাহার লিখে দেওয়া লোকদেরও গ্রেফতারের হুমকি দিয়েছিলেন তিনি তাদের গ্রেফতার করার কথাও এদিন ফের বলেছেন মুখ্যমন্ত্রী সার্কল অফিসে জমির কাজকর্মে দালালিতে জড়িত প্রায় পাঁচশো দালালকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু তাদের প্রায় প্রত্যেকেই এখন মুক্ত এ নিয়ে হিমন্তের মন্তব্য অসমিয়া মানুষের পেছনে আমি লেগে থাকি না কর্মসংস্থানের তাগিদে কেউ কেউ সেই কাজ করছিল এখন সকলে সরে গেছে কিন্তু দালালদেরও মেয়ে পরিবার রয়েছে উল্লেখ করে তিনি বলেন পেছনে লেগে থাকার মানে হয় না তাছাড়া দালালি যে খারাপ কাজ সেটা জানতেন না অনেকে কারণ ডাক্তার ইঞ্জিনিয়াররাও কাজের জন্য টাকা দেন তাদের তবে ভবিষ্যতে কেউ দালালিতে জড়িত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে পরবর্তী খবরটি হলো এফআইআর রেজিস্টার হবে না প্রাথমিক তদন্তের আগে বদলাচ্ছে নিয়ম প্রেমজনিত কারণে দুই প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে কোথাও চলে গেলে পুলিশ সেটাকেও অপহরণের রূপ দিয়ে থাকে কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সেটা কিছুতেই অপহরণ হতে পারে না বিভিন্ন মামলায় এই ধরনের নানা উপাদান যোগ করে দেয় পুলিশ যাতে চার্জশিট দাখিলের জন্য অতিরিক্ত সময় পাওয়া যায় হাতে আইপিসি লঙ্ঘন করে এই ধরনের অনৈতিক কাজ দীর্ঘদিন ধরেই চলছে আসামে ফলে প্রাথমিক তদন্তের আগে কোনো ঘটনায় এখন থেকে আর রেজিস্টার হবে না এফআইআর প্রাথমিক তদন্তে উপযুক্ত তথ্য প্রমাণ মিললে তবেই এফআইআর রেজিস্টার করবে পুলিশ মঙ্গলবার আসাম পুলিশের সদর কার্যালয়ে দিনভর পর্যালোচনা বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত মহানগর পুলিশের কাজকর্ম থেকে শুরু করে পুলিশের বিভিন্ন পর্যায়ের কাজকর্ম হতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী আসামে অপরাধের হার বাড়ছে বলে জাতীয় স্তরের বিভিন্ন সমীক্ষায় প্রায় উঠে আসে তত্ত্ব কিন্তু এর পেছনে এফআইআর রেজিস্টার করাকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তাই এফআইআর রেজিস্টার করার পদ্ধতি বদলের সিদ্ধান্ত হয়েছে পর্যালোচনা বৈঠকে পুলিশের সদর দফতরে পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেছেন অপরাধ বেড়েছে বলে খবর আসে কিন্তু এফআইআর রেজিস্টার করতে হয় বলেই দেখা যায় অপরাধ বাড়ছে প্রেমজনিত কারণে দুই প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে কোথাও চলে গেলে পুলিশ সেটাকে অপহরণের ঘটনা বলে লিখে দেয় কিন্তু দুজনেই যেহেতু প্রাপ্তবয়স্ক ফলে সেটা অপহরণ নয় বিভিন্ন মামলায় এই ধরনের নানা উপাদান যোগ করে দেয় পুলিশ যাতে চার্জশিট দাখিলের জন্য অতিরিক্ত সময় পাওয়া যায় হাতে আইপিসি অনুযায়ী সাত বছরের উপর সাজার সংস্থান রইলে চার্জশিট দাখিলের জন্য নব্বই দিনের সময় পাওয়া যায় না হলে চার্জশিট দাখিল করতে হয় ষাট দিনের মধ্যে আইপিসি লঙ্ঘন করে এই ধরনের অনৈতিক কাজ দীর্ঘদিন ধরেই চলছে আসামে মহানগর পুলিশের কাজ ক্ষতি দেখতে গিয়ে তার নজরে পড়েছে উনিশশো সালে নথিভুক্ত মামলা এখনও পড়ে রয়েছে নিষ্পত্তি হয়নি প্রায় চল্লিশ হাজার মামলা পড়ে রয়েছে মহানগর পুলিশের হাতে এর মধ্যে ষোলো হাজার মামলার কাগজপত্র নেই ট্রেস করার মতো অবস্থাও নেই তাই অবসরপ্রাপ্ত অফিসারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে ঘটনার রিকন্ট্রাক্ট করে হলেও মামলার নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন মহানগর পুলিশে যত মামলা নথিভুক্ত হয় প্রতি মাসে তার চেয়ে বেশি মামলার নিষ্পত্তি যাতে করা হয় চার্জশিট দাখিল বা চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে রেঞ্জ ডিআইজি ও কয়েকটি জেলার পুলিশ সুপারদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে আসামের প্রতিটি স্থানে পড়ে থাকা মামলা আগামী একত্রিশ মার্চের মধ্যে নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য আসামের প্রায় সব কোটি থানায় জমে রয়েছে পুরনো মামলার স্তূপ সেই সব মামলার পাহাড় সরানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী পোস্টমর্টেম দুর্ঘটনা পাসপোর্ট ইত্যাদির রিপোর্ট পুলিশকে মানুষের ঘরে গিয়ে দিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী আসাম পুলিশের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন স্থানে পাঁচ হাজার পাঁচশো সতেরোটি রিপোর্ট ঘরে গিয়ে দিয়ে এসেছে পুলিশ কিন্তু সেই প্রক্রিয়াকে আরও ক্ষিপ্রতর করা এবং সময় মতো রিপোর্ট মানুষের ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পাসপোর্ট ভেরিফিকেশনের মতো বিষয় মাত্র ত্রিশ দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে তাই প্রতিটি ক্ষেত্রে রিপোর্ট দেওয়ার সময় নির্দিষ্ট করে শীঘ্রই এসওপি প্রকাশের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাছাড়া পুলিশ অ্যাকাউন্টেবিলিটি আইন সংশোধন করা শান্তি শৃঙ্খলা বজায় রাখা ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত রাখা ড্রাগস গরু পাচার বিরোধী অভিযান চালিয়ে যাওয়া কোথাও যাতে কোনো ধরনের সিন্ডিকেট জন্ম নিতে না পারে সেই সব বিষয় নিয়ে আলোচনার কথাও জানিয়েছেন তিনি সরকারের প্রথম বছরে এক লক্ষ নিয়োগের লক্ষ্য পূরণে পুলিশকে ষোলো হাজার পদে নিয়োগের ভার দেওয়া হয়েছিল কিন্তু আগামী দশ মের মধ্যে সেটা সম্ভব হবে না পুলিশের পক্ষে তবে পুলিশের বিভিন্ন পর্যায়ের বারো তেরো হাজার পদে নিয়োগ করা হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন পাঁচটি কমান্ডো ব্যাটালিয়নে নিয়োগের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে বিজ্ঞাপন প্রকাশ করা হবে সাব ইন্সপেক্টর সহ অন্যান্য শূন্য পদ পূরণের ব্যবস্থাও করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাছাড়া আগামী নয় দশ ডিসেম্বর দুলিয়াজানে অনুষ্ঠিত হবে পুলিশ সুপারদের দ্বিতীয় সম্মেলন সেখানে কাজিরাঙ্গায় অনুষ্ঠিত প্রথম সম্মেলনের সিদ্ধান্তগুলি পর্যালোচনা করা হবে পরবর্তী খবরটি হল ফের সিএএ আন্দোলনে কংগ্রেস মানুষ এখন আর রাস্তায় নামবেন না বললেন হিমন্ত কৃষি আইন বাতিলের পর সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ বাতিলের দাবিও জোরদার হচ্ছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা ঘোষণা করেছেন কংগ্রেসের নেতৃত্বেই ফের শুরু হবে সিএএ বিরোধী আন্দোলন অসমিয়া জাতীয়তাবাদী সংগঠনগুলিকে ফের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েছেন কৃষক নেতা অখিল গগৈও কিন্তু মুখ্যমন্ত্রী মনে করেন আন্দোলনের নামে সাধারণ মানুষ এখন আর রাস্তায় নামবেন না কারণ কোভিডে ক্ষতিগ্রস্ত মানুষ এখন বেঁচে থাকার উপায় খুঁজছেন সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন ফের চাঙ্গা করে তোলার চেষ্টা চলছে আসামে কংগ্রেস তাতে মুখ্য ভূমিকা নিচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা মঙ্গলবার বলেছেন কংগ্রেস কোনো দিনই সেই কালো আইন মানবে না কিন্তু কোভিডের জন্য আন্দোলন কিছুটা স্থীমিত হয়ে এসেছিল তবে কোনো সংগঠনের অবস্থান বদলেনি তাই সিএএ বিরোধী প্রতিটি সংগঠনের সঙ্গে আলোচনা করে কংগ্রেসের নেতৃত্বে ফের শুরু হবে আন্দোলন ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলেও তিনি জানান রাইজর দলের অখিল গগৈ আসাম জাতীয়তাবাদী পরিষদের লুরিনজ্যোতি গগৈও ফের সিএএ ইস্যু তুলে ধরে ময়দানে নামছেন অখিল গগৈর ঘোষণা আপসহীন অবস্থান নিয়ে আন্দোলনের জন্য প্রয়োজনে বিধায়ক পদ প্রস্তুত রয়েছেন তিনি কিন্তু সিএএ নিয়ে ফের আন্দোলনের কথা শুনে মুখ্যমন্ত্রী বলেন কোভিডের পর মানুষ এখন জীবিকার জন্য লড়াই করছেন তাই যারা আন্দোলনের কথা বলেন তারা আসলে মানুষের কথা উপলব্ধি করতে পারেন না আসামের কোনো মানুষ এখন আন্দোলনে যাবেন না কোভিডের পর বেঁচে থাকা রাস্তা লাগে সকলের হয়তো এক সময় আন্দোলনমুখী হতে পারে মানুষ কিন্তু এখন নয় সবাই এখন বেঁচে থাকার সংগ্রামে ব্যস্ত পরবর্তী খবরটি হল ভোটার তালিকার চলতি সংশোধন প্রক্রিয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের পর্যবেক্ষক তথা বরাকবলির কমিশনার নিরাগগৈ সোনোয়াল মঙ্গলবার কাছাড় জেলার কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি ওইসব ভোট কেন্দ্রে ভোটার তালিকায় নাম সংযোজন বিজন ইত্যাদি প্রক্রিয়া প্রত্যক্ষ করেন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের চারশো তিরানব্বই নং লালপানি প্রাথমিক বিদ্যালয়ে ওই এলাকার কয়েকটি ভোট কেন্দ্রের সঙ্গে এক সভায়ও মিলিত হন পর্যবেক্ষক সোনোয়াল সবাই তিনি ভোটার তালিকায় নাম তোলা স্থানান্তর কর্তন ইত্যাদি সংক্রান্ত দাবি ও আপত্তিগুলি পাওয়ার সাত দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেন পরবর্তী খবরটি হল আজ শিলচর শহরের ষাটটি কেন্দ্রে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ পঁচাত্তরটি করে অন স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং একটি কেন্দ্রে কোভ্যাক্সিন প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় ডোজ যে সকল কেন্দ্রে পঁচাত্তরটি করে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে দেওয়া হবে সেগুলি হচ্ছে রাধা রমন গোস্বামী এমই স্কুল ঘনিয়েলা বেসিক স্কুল বি রায় স্কুল খবইলং এলপি স্কুল সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতাল আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিপরীতে থাকা সঞ্জীবনী ওয়ান জিরো ফোর কার্যালয় এবং আবুল কালাম স্কুল এছাড়া শহরের আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিপরীতে থাকা সঞ্জীবনী ওয়ান জিরো ফোর কার্যালয়ে প্রথম এবং দ্বিতীয় কোভ্যাক্সিন ডোজ দেওয়া হবে পরবর্তী খবরটি হল হাইলাকান্দিতে ডিজিটাল ব্যাংকিং নিয়ে এসবিআই সচেতনতা সভা ও ভুয়ো ফোন কলে সাড়া না দিতে গ্রাহকদের আহ্বান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মঙ্গলবার হাইলাকান্দিতে ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে সচেতনতা সভা অনুষ্ঠিত হয় এতে আলোচনার সূচনা করে এসবিআই হাইলাকান্দি শাখার চিফ ম্যানেজার চন্দন বলবুইয়া জানান সচেতনতার অভাবে অধিকাংশ মানুষ ডিজিটাল ব্যাংকিং অবস্থার সুবিধা নিতে পারছেন না তিনি এদিন গ্রাহকদের গোপন পাসওয়ার্ড এবং ওয়ান টাইম পাসওয়ার্ড কারো কাছে প্রকাশ না করার অনুরোধ জানান তিনি বলেন প্রতারকরা মানুষকে বোকা বানানোর জন্য প্রতিদিন নতুন নতুন আইডিয়া বের করে জনগণকে প্রতারণা এবং ভুয়ো কলগুলিতে সারা দেওয়া উচিত নয় কারণ ব্যাংক কর্তৃপক্ষ কখনই গ্রাহকদের কল করে না সবাই প্রধান অতিথি এর শিলচর রিজনের রিজিল ম্যানেজার আশিস রাওয়াত ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সাফল্যের জন্য আরও সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন অনলাইনে লেনদেনের সুবিধা সম্পর্কে জনগণকে সচেতন হতে হবে চিফ ম্যানেজার প্রসেনজিৎ বর্মন এবং গ্রাহক সহকারী গৌতম দাসগুপ্ত অনলাইন লেনদেনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে উপস্থিত সবাইকে অবগত করান আলোচনায় অংশ নিয়ে হাইলাকান্দি জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি ভগবান দাস সারদা এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য এস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আশা করেন হাইলাকান্দির ব্যবসায়ীরা এতে অনেক উপকৃত হবেন তিনি বলেন সেই দিন বেশি দূরে নয় যখন সব ধরনের ব্যবসায়িক লেনদেন হবে ডিজিটালাইজড আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত